আবার ফিরে এলাম আপনার কাছে তো আমাদের এই সকালের আয়োজনটা শুরু করতে চাই আপনার কোন একটা গান শুনে হ্যাঁ অবশ্যই লালন সাহেজির গান দিয়ে শুরু করছি আশা করি সবার ভালো লাগবে যাত গেল যাত গেল বলে একি আজব খান সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি জত গেলো জত গেলো বলে একিযা জুপ কর খান আশ্঵ার কালে কি জত ছিলে এশে তুমি কি জত নিলে আশ্঵ার কালে কি জত ছিলে এসে তুমি কি জাত কি যাতে হবে যাবার কালে সে কথা ভেবে বলো না যাত গেল যাত গেল বলে একই আজব কারখানা যাত গেল যাত গেল বলে দারুণ যাযাবর ব্যান্ড তো আসলে অনেক জায়গায় পারফর্ম করে এই গানগুলোই কি বেশি করা হয় আমরা মূলত ফোক ফিউশন ঘরানার গানগুলো ওই নতুন ভাবে আমাদের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করে থাকি লালন সাইজের গান করিম সাইজের গান হাসন রাজার গান সংগ্রহিত কিছু বাউল গান আমরা আমাদের মতো এবারে একটু যাযাবর ব্যান্ড প্রসঙ্গে জানতে চাই আপনি তো ফরমার মেম্বার এবং ভোকাল তো এই যে এই ব্যান্ডে আপনারা ফোক গানগুলোই গাচ্ছেন এটাকে একদম প্রথম থেকে এভাবেই ব্যান্ডটা ফর্ম করা হয়েছে নাকি গাইতে গাইতে স্টেজে মানুষজন পছন্দ করছিল এই গানগুলো তখন একদম ফোক গানের দিকেই আসলে থাকা বা এই গানগুলো নিয়ে কাজ করা যাযাবর ব্যান্ডটি আমার এলাকার নগার ব্যান্ড ছিল আমার খুব কাছের শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই ওনার ব্যান্ড ছিল তো যখন আমি ছোটবেলা থেকেই দেখতাম যাযাবরের পারফরমেন্স আমার খুব ভালো লাগতো যে এই ব্যান্ডের সাথে যদি কাজ করতে পারতাম তো তারপর যখন পড়াশোনার খাতিরে ঢাকায় চলে আসলাম আমার একটা টিম হয়ে গেল তো সেই টিম নিয়ে যখন আমি আগাতে শুরু করলাম এর মধ্যে আমার নগার যেই যাযাবর ব্যান্ডটি ছিল কোনো কারণে সেটা স্টপ মানে ব্যবসার খাতিরে হোক বড় ভাইয়ের অন্যান্য পারপাসে হোক তারপরে আমি ভাইকে অফার করলাম যে ভাই আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি অন্ততপক্ষে এই নামটা ব্যবহার করতে চাই আমার ব্যান্ডকে নিয়ে পরে বলতেছে যে অবশ্যই তাহলে তুমি তোমার মতো করে আগাও তারপরে আমি আমার পুরো টিম আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলার তারপরে মিউজিক ডিপার্টমেন্টের আরও কিছু ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যখন আমরা আড্ডা দিতাম চারুকলায় তারপর থেকেই আমরা একটা টিম চিন্তা করলাম যে ব্যান্ড আকারে যদি মুভ করা যায় তারপর আমরা দুই সালে টিম গঠন করি দুই হাজার আমরা প্রথম ব্যান্ড অ্যালবাম করি যা যাব আপনাদের প্রথম অ্যালবাম তো ছিল বিশ্বাসের একটা ব্যাপার নামকরণটা আমি একটু জানতে চাই খুব ইন্টারেস্টিং লেগেছে যে এই ধরনের নাম কেন আমাদের আমার বিশেষ করে খুব কাছের বড় ভাই শিশির সাধক ওনার আমি ওনার ঋণ কখনোই শোধ করতে পারবো না কারণ এত চমৎকার একটি গান আমাদেরকে উপহার দিয়েছেন উনি ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার গানের নাম তো ইদানিং এই গানটি অনেকেই গাচ্ছে আমার একটা কষ্টের দিকটা হলো এরকম আপনার সাথে শেয়ার করি মনে করেন আমাদের একটা গান বা আমার গান বা অন্য কারো গান যদি কেউ কাভার করে করুক কোনো আপত্তি নাই কিন্তু সেখানে আমার অনুরোধ থাকবে সবার কাছে যে একটা গান পরিপূর্ণ রূপে বাস্তবায়ন রূপ দিতে আসলে অনেক পরিশ্রমের ব্যাপার অনেক সাধনার ব্যাপার হুটহাট করে এখন সোশ্যাল মিডিয়া একটা মোবাইল বের করলাম গান গেয়ে গেলাম আপলোড করে দিলাম কিন্তু গানের পেছনের গল্প কে কে আছে গানের শিল্পী কে গানের সুরকার কে গানটা কবে রিলিজ হয়েছিল বা গানটা কার কণ্ঠে প্রথম আসছে এগুলো আসলে আলোচনা করা উচিত বা তুলে ধরা উচিত তো তারপর যখন শেষে সাধকের এই গানটা নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম আমাদের প্রথম অ্যালবামের নাম দেওয়ার ইচ্ছা ছিল যাযাবর তারপর আমার ব্যান্ডমেটরা সবাই বলল যে যাযাবর ব্যান্ড থাকুক কিন্তু তুমি নামটা মনে হয় বিশ্বাসের একটা ব্যাপার দিলেই হয় তখন আমরা টাইটেল ট্র্যাক হিসেবে বিশ্বাসের একটা ব্যাপার রেখে আমরা প্রথম জি সিরিজ থেকে দুই সালে ব্যান্ড অ্যালবাম রিলিজ করলাম প্রথম অ্যালবাম রিলিজ করার পরে একদম শুরুর দিকে সারা কেমন পাচ্ছিলেন শুরুর দিকে খুব কনফিউশনে ছিলাম যে কেমন মানুষ শুনবে কি শুনবে না তখন তো আসলে সিডির সিডির সময়টা শেষের দিকে ১৪ পনেরো তারপরেও আমরা যথেষ্ট সারা পেয়েছি মানুষের ভালোবাসা সবসময় আগের মতো এখনো যার ফলে আমরা প্রোগ্রাম স্টেজে যখন আমরা যাই তখন আমরা বুঝি যে আমাদের গানগুলো মানুষের সাথে মানে মানুষ গাচ্ছে এইটাই আসলে আমাদের জন্য অনেক পাওয়া তো এই সময় আসলে যারা নতুন করে ব্যান্ড ফর্ম করতে চাচ্ছে তাদের জন্য যদি কিছু বলতেন যে আসলে তারা কী কী বিষয় মাথায় রাখলে ব্যান্ড নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারবে ছোট্ট একটি উদাহরণ দিই আমার এলাকার বড়ো ভাই হলো জেমস ভাই নগরবাউল ব্যান্ডের যিনি মূল ভোকাল তো আমরা যখন ছোটবেলায় দেখতাম জেমস ভাইয়ের প্রোগ্রাম পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট তখন আমরা টিকিট ক্রয় করে আমরা আগে যাওয়ার চেষ্টা করতাম যে কীভাবে কাছাকাছি গেলে ভাইকে দেখতে পারবো বা আরও ভালো কিছু অ্যাক্টিভিটিসটা আমরা আমাদের মতো করে দেখতে পারবো যে নেওয়া যায় কিভাবে। কিভাবে উনি গান করতেছে গানের স্টাইলটা কী ভালো লাগা ভালোবাসা থেকে দিনে দিনে আসলে কিন্তু ব্যান্ডের ভালোবাসাটা কমে যাচ্ছে তা কিন্তু না আপনি যখন মফসল এরিয়াতে প্রোগ্রামে যাবেন অনেকেই আসলে এটা ফেস করে না আমরা করি আমরা জানি মানুষের টেস্টকে আমরা নিজেরাই চেঞ্জ করে দিচ্ছি এখন একটা প্রোগ্রামের সাথে যখন আপনি সম্পৃক্ত হয়ে একটা ঢাকার বাইরে কোথাও একটা জায়গায় গেলেন মফসল এরিয়াতে বা কোন একটা জেলায় সেখানে যাওয়ার পর যখন আপনি দেখবেন যে আপনার অ্যারেঞ্জার যিনি আপনাকে নিচ্ছে তিনি আপনাকে আপনার মতো ফ্রিডম না দিয়ে আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করছে যে আপনার সাথে এই এই সাবজেক্ট আমি স্টেজে চাই উল্লেখিত বলছি না তো সেগুলোকে আপনি যখন অ্যাকসেপ্ট করছেন সেই প্রোগ্রামটাকে করার জন্য অথবা সেই পারফরমেন্সটা আপনি অবশ্যই করতে চান বিধায় আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর যখন আমরা দেখব যে আমরা স্টেজে গান হচ্ছে গান হইতে হইতে অন্য একটা সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে তো এটা আসলে আমি মনে করি যে যারা অ্যারেঞ্জার বা যারা অ্যারেঞ্জ করছেন প্রোগ্রামগুলো তারা একটু লক্ষ্য রাখলেই ইনশাআল্লাহ আবার ব্যান্ডটাকে নতুনভাবে আনা সম্ভব মাঝে সেভাবে উপস্থাপন করা সম্ভব মানে আমি জেমস ভাইয়ের তারপরে অন্য ব্যান্ডের প্রোগ্রাম আমি আমি আমার ব্যান্ডের মেম্বারদেরকে নিয়ে আমি সরাসরি যাই এই যে বলছিলেন নগর বাউলের প্রোগ্রাম দেখার জন্য টিকিট কেটে আগে আগে চলে যেতেন তার আসলে যে গায়কী সেটা দেখার জন্য কাজ থেকে উপভোগ করার জন্য তো একজন শিল্পীর আসলে গানের বাইরে বা কণ্ঠের বাইরে যদি জানতে চাই যে কোন কোন বিষয়গুলো ফলো করেন যাকে ভালো লাগে ব্যক্তিত্ব হতে পারে বা তার চলাফেরা তার কথা বলার ধরন বা আর কি কি আসলে খুব কাছের একজন মানুষ যিনি মারা গেছেন মুসলিম বাউল আমি যখন রাজশাহীতে পড়াশোনা করতাম তখন আমি তার সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে তারপর আমি জোরপূর্বকভাবে আমার খুব কাছের মানুষ আমার সম্পর্ক বলছি না খুব কাছের একজন মানুষ যার আশ্রয় আমি সর্বপ্রথম ঢাকায় আসি সে ক্লোজ আপ ওয়ান রিঙ্কু একসাথেই আমরা আমরা দীর্ঘদিন থাকছি আমি তিনি আমার আইডল কীভাবে স্টেজে গান করতেন কিভাবে তার ব্যান্ডকে সে নিয়ে পারফর্ম করতেন তার সিলেকশন কেমন তারপর কি কি গান করলে ভালো হবে মানে টোটালটাই আমি ফলো করতাম টোটালটাই আমি দেখতাম আমাকে মাঝে মধ্যে বলতো যে ভাস্তা তুই এরকম ভাবে আসলে হয় না তুই একটা টিম ওয়ার্ক কর তারপর ওর কথা শুনেই কিন্তু আমি আমার ব্যান্ড করার চিন্তা ভাবনা করলাম প্রথম নয় দশের দিকে তারপর আমার মিউজিশিয়ানদেরকে এভাবে কালেক্ট করলাম ব্যক্তিগত ভাবে না যাযাবর ব্যান্ডের কথা যদি জানতে চাই যাযাবর ব্যান্ড কি কোনো ব্যান্ড তার অনুপ্রাণিত সেটা বাংলাদেশের হতে পারে বা আন্তর্জাতিক হতে পারে ব্যান্ডের সমস্ত মেম্বাররা সব সময় চিন্তা করে যে বাইরের কোনো ব্যান্ড ভালো কিছু করলে লিংকিন পার্ক হতে পারে মেটালিকা হতে পারে তারা সব সময় চিন্তা করে যে নতুন কিছু প্যাটার্ন যদি আমাদের সাথে ম্যাচ করা যায় যেহেতু আমরা ফিউশন রক করার চেষ্টা করি আর দেশীয় ব্যান্ড হিসাব করতে গেলে তো আমি খুব বড় ফ্যান জেমস ভাইয়ের এলাকার মানুষ বলে বলছি না আমার জেমস ভাইয়ের খুব বেশি ভালো লাগে তার ভক্ত আমরা সবাই খুব বেশি ভালো লাগে আর তারপর আমি আমার শিরোনামহীন ওয়ারফেস আরসেল আমাদের ঘরানার না তারা তারপরেও তাদের পারফরম্যান্স অনেক ভালো লাগে আচ্ছা অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব সংক্ষেপে জানতে চাই সামনের পরিকল্পনা কি আছে গান নিয়ে কাজ করে যাচ্ছে গান করতে চাই আনরিলিজ কিছু ট্র্যাক আছে ছাড়বো আশা করি সবার ভালো লাগবে সবাই অডিও গান ভিডিও গান যেটাই আসুক গান বাংলা গান মানুষ শুনুক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি অনেক ধন্যবাদ একটা গান শুনতে শুনতে অবশ্যই বিদায় নেব তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রতিযোগ দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ বীরত্তম সিআর রোড ঢাকা এক ফোন নয় থেকে চার পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট মার্কিন অভিনয় শিল্পী উইল ফ্রেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন আপনি কাউকে বিয়ে করতে চাইলে তাকে বোঝার জন্য ধীর গতির ইন্টারনেট যুক্ত কোনো কম্পিউটারের সামনে বসে দিন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবার গান পরিচিত গান আগে কি সুন্দর দিন কাটাইতাম যেহেতু আপনার কথার সাথে আমরা পুরনো দিনে চলে গিয়েছিলাম সেখান থেকেই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজুমান হিন্দু মুসলমান গ্রামের নৌজুমান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজির তো রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম বাওলা গান ভাটু গান আনন্দের তুফান বলা গান ফাটুগান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন